প্রধানমন্ত্রী চারটি সড়ক যোগাযোগ উন্নয়ন প্রকল্প উদ্বোধন করার দিন রাজধানীর বিমানবন্দর সড়কে শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল ও কলেজ সংলগ্ন পথচারী আন্ডারপাসটি খুলে দেওয়া হয়েছে। বাস চাপায় দুই শিক্ষার্থী নিহত হওয়ার পর শিক্ষার্থীদের দাবি পূরণে প্রায় তিন বছর আগে এটি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছিল। লায়লা নশরের রিপোর্ট। 2018 সালের 29 জুলাই রাজধানীর বিমানবন্দর সড়কে জাবালে নূর পরিবহনের দুটি বাসের বেপরোয়া প্রতিযোগিতায় প্রাণ হারায় শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী দিয়া ও রাজীব। এ ঘটনা নিয়ে তৎকালীন নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খানের বিতর্কিত মন্তব্যের পর তার পদত্যাগ সহ নয় দফা দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল হয় সারা দেশ। সড়কে শৃঙ্খলা ফেরাতে ক্লাসরুম থেকে রাজপথে নামে হাজারো শিক্ষার্থী। এই আন্দোলন সাড়া ফেলে আন্তর্জাতিক মহলেও। শিক্ষার্থীদের ঘরে ফেরাতে সে সময় দ্রুত সংস্কার করা হয় ট্রাফিক আইন। শিক্ষার্থীদের দাবি পূরণে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সামনে ফুট ওভারব্রিজ নির্মাণের উদ্যোগ নেয় সরকার, যার একটি শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজ সংলগ্ন পথচারী আন্ডারপাস সুর শব্দ। বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে নির্মিত অত্যাধুনিক এই আন্ডারপাসটিতে রয়েছে চলন্ত সিঁড়ি ও লিফট। ব্যস্ততম সড়কে আন্ডারপাসটি চালু হওয়ায় সড়ক পারাপারে এখন অনেকটাই চিন্তামুক্ত শিক্ষক ও শিক্ষার্থীরা। এই রাস্তাটা ক্রস করা অনেকটা বিপজ্জনক ছিল, সেই জন্য আমাদের অনেকক্ষণ দাঁড়ায় থাকতে হতো যাতে অনেকগুলো স্টুডেন্ট জমাট হওয়ার পরে আমরা রাস্তাটা পার হইতে পারি। আমরা যখন কলেজে আসি তখন আমাদের বাবা মা অনেক দুশ্চিন্তায় থাকে যে কিভাবে রাস্তা পার হবো, যে আন্ডারপাস হয়েছে এনে ক্রস করতে কোনো অসুবিধা আশা করি হবে না। এখন কোমলমতি শিক্ষার্থী থেকে শুরু করে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী এবং জনগণ এবং পথচারীরা যে দুর্ভোগ পোহাচ্ছিল, যে দুর্ঘটনা ঘটছিল, সেই দুর্ঘটনার কবল থেকে অনেকটাই রক্ষা পাবে। রাজধানীতে আরও কয়েকটি অত্যাধুনিক ফুট ওভারব্রিজ নির্মাণের কথা জানান ডিএনসিসি মেয়র। আটটি জায়গাতে ঢাকা শহরের স্কেলেটর আমরা তৈরির একটা বিশেষ উদ্যোগ নিয়েছি। এর মধ্যে একটি প্রজেক্ট হবে আমাদের ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি যেটা আছে হাতির ঝিলের ঠিক অপোজিটেই, এবং সেখানে একটি দৃষ্টিনন্দন একটি ফুট ওভার ব্রিজ, চলন্ত সিঁড়ি এবং প্রথমবারের মতন ঢাকা শহরে সেখানে একটা লিফট লাগানো হচ্ছে। সড়কে শৃঙ্খলা ফেরাতে শিক্ষার্থীদের নয় দফা দাবির বেশিরভাগই এখনও বাস্তবায়ন হয়নি। অপ্রতুল গণপরিবহন সহ সড়কের চলমান সংকটগুলো সমাধানে সরকার আরও উদ্যোগী হবে এমন প্রত্যাশা জনসাধারণের। লায়লা নওশীন, চ্যানেল আই, ঢাকা।